ক্রমে গাড়ি ধরলো এখান থেকে, তো চলো। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। আর আজকে হচ্ছে বুধবার, আরও একটা নতুন দিনের শুরু তোমাদের হাত ধরে। আর এই গাছটাতেও অনেকগুলো কুড়ি এসেছে, মোটামুটি এই একটা আছে, এখানে একটা আছে, ওই দিকে ডালটা গাছে দেখো, ওই যে একটা আছে, এই গাছটা মানে সাদা গোলাপের গাছটাতেও একটা কুড়ি ছিল, সেটা আনার দিন ভেঙে গেছে। যাই হোক, অত দেখে তো লাভ নেই। এখন এই যে এরকম কচি ডালের ওপরে, কচি পাতার ওপরে এসেছিল কুড়িটা, এই যে যেরকম পাশে, এই যে এরকম যেরকম আসছে এরকম এসেছিল, তো চলে গেছে ওটা, আর কি করা যাবে। আর বেলি ফুলগুলোও মোটামুটি ফুটছে, তবে অতটাও বেশি ফোটেনি, ওই বাড়িতে বেশি ফুটে গেছিলো, আবার এই ফুলগুলো শেষ হলে ডালগুলো একটু ছেঁটে দিতে হবে। আর কুমড়ো গাছ তো এরকমই, এটা তো উঠছে, এটা আমার মনে হচ্ছে রঙ্গন ফুলের গাছ, এবার জানি না কি উঠছে না উঠছে। এটা তো টমেটো। আর এই যে নয়নতারা গাছটাকে কালকে লাগিয়েছি, ও কিন্তু দাঁড়িয়ে গেছে, বেশ কালকে একটু জিমিয়ে গেছিলো আবার দাঁড়িয়ে গেছে। আর মানি প্ল্যান্ট, কালকে তোমাদেরকে বললাম না গাছগুলো সুন্দর করে আমি অর্গানাইজ করেছি, এই যে এরকমভাবেই করে দিয়েছি, এখন দেখতে বেশ ভালো লাগছে, এতদিন ছড়ানো ছিটানো ছিল। আর আমার তুলসী গাছটাকে আমি এখানে রেখেছি, একটু উঁচুতে রেখেছি, যাতে জল ঠল ঢাললে বা ঝাঁটা দিলে আর কি, ঝাঁট দিই না আমি যদিও, জল ঢেলে দিই জাস্ট, তো এখানে যাতে না লাগে। আর সকাল সকাল সুজি মামাজকে একটু একটু দেখা দিয়েছে, তো ওয়েদারটা খুব খারাপ এটা বলবো না। আর মেঘগুলোকে দেখো কি ভালো লাগছে না আকাশটাকে, এদিকটা তো পুরো নীল হয়ে আছে, আর এই দিকটা অসাধারণ লাগছে দেখতে, ভীষণ ভালো লাগছে। তো চলো এবার রান্নাঘরের দিকে যাওয়া যাক। চলো এবার যাবো রান্নাঘরে, আজকে করব হচ্ছে ঝিঙে আলু পোস্ত, ডাল বানাবো আর একটু কুমড়ো ভাজা বানাবো। আকাশটাকে কি ভালো লাগছে দেখতে, আমি শুধু সেটাই দেখছি। আর আজকে এখনো স্নান করিনি, অন্যদিন স্নান দান করে ঠাকুর পুজো দিয়ে রান্নাঘরে ঢুকি, আজকে পরে স্নান করবো, কারণ রান্নাবান্না করে একটু কাছাকুচি করতে হবে, ক্রমে ভূমি আছে বলে বিছানার চাদরটা তুলতে পারছি না, তো ওটাও তুলবো আজকে কাচবো। তাই জন্য ভাবছি আগে রান্নার দিকটাতে যাই, খজাতে হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে কালকে রাতে, তো এসব হয়ে গেছে, আজকে করবো ডাল, ঝিঙে আলু পোস্ত আর কুমড়ো ভাজা, এই হচ্ছে আজকে আমাদের মেনু। মাছ হচ্ছে না, ডিমও নেই ঘরে, আনা হয়নি, এখন আমি বললাম না আসলে বেরোই নি, বেরোতে ইচ্ছেই করছে না, যে সামনে নিচে নামলেই একটু মানে নিচে নেমে ডান দিক ঘুরলেই একটা দোকান আছে, তবে যেতে ইচ্ছে করছে না এখন আর আমার, মানে এত কাজের মধ্যে না। আর প্রমিও ডিমটা খুব একটা যে খেতে চাইছে এমনটাও নয়, আসলে ডেঙ্গুর পরেও ননভেজের দিকে একটু দেখছি আমি, মানে ন্যাকটা একটু কমেছে আর কি, তাই জন্য ভাবলাম যে আজকে নিরামিষটাই করব। আর মানে ন্যাক কমে গেছে মানে যে খেতে চাইছে না এমনটা নয়, তবে ওই আর কি, মানে না হলেও চলবে এরকম একটা ব্যাপার। তো চলো এবার তাহলে রান্নাঘরে ঢোকা যাক। বাজে 8:33, ডাল এখানে আমার হয়ে গেছে, কুমড়ো ভাজাও হয়ে গেছে। তোমরা আবার ভেবো না যে পোড়া, এ দেখো নিচেরগুলো কিন্তু কম ভাজা, আসলে ও না একটু বেশি ভাজা পছন্দ করে, তাই জন্য ওরটা আবার একটু বেশিক্ষণ রেখে এরকম করে ভাজতে লাগে। তো দুটো রান্না আমার হয়ে গেছে, এবার এদিকে বসাবো ঝিঙে আলু পোস্তটা,
এখানে ঝিঙে, আর এখানে আলুটাকে আমি কেটে নিয়েছি। এইগুলোকে একটু ভাজা বসিয়ে নিয়ে, মানে আলুটাকে প্রথমে ভাজবো, তারপর ভাজা হলে ঝিঙেটাকে দেবো, তখন পোস্তটা বেটে নেবো। আর এই জায়গাটা দেখে হয়তো তোমরা ভাবছো এরকম কেন করা রয়েছে, পাইপটা তো তোমরা জানো গ্যাসের কি প্রবলেম হয়েছে না হয়েছে, তাই আপাতত খোলাই রেখেছি আমি পুরোটাই। আর এখানে তো সব এখন পেঁয়াজ আদা রসুন সবই এখন বাইরে থাকে, তাই এইখানটা এরকম মেসি হয়ে রয়েছে। আমাকে এই দাদাভাইটা সকালবেলা ফোন করেছিল ইনস্টলেশন করতে আসবে বলে, তাই তাড়াহুড়ো করে আমি মোটামুটি রান্নাবান্না করে নিয়েছি। তোমাদেরকে তো ডালটা আর কুমড়ো ভাজা আগেই দেখালাম, ঝিঙে আলু পোস্তও হয়ে গেছে, প্রমিট টিফিনও হয়ে গেছে, বক্সে আমি ভরেও দিয়েছি। আর দেখো এখানে দাদাভাইটা কাজ করছে। তোমাদেরকে তো দেখালামই যখন এসেছিল, তো এখানে সেট করে দিয়ে চলে গেছে, এখন বললো এটা ভরবে, মানে এই যে দেখা যাচ্ছে এটা ভরে যাবে, তারপরে একবার পুরোটা খালি করে আবার ভরতে বললো আজকে প্রথমটা। আর এখানে চা বসিয়ে দিয়েছি, রান্না বান্না তো হয়েই গেছে, ভাতটা একটু পরে বসাবো, জামা কাপড় ভিজিয়ে এসেছি, এবার টুকু কাচতে আর স্নান করে একবারে বেরোবো। সকালবেলাটা এত রোদ ছিল, আর আমি আজকে ঠিক করেই নিয়েছিলাম যে আমি এবার কাচবো। রবিবার এখানে আসার পর থেকে সোমবার থেকে ভাবছি কিছু জিনিস আমার কাচার রয়েছে, কিন্তু কোথায় কি হয়েই উঠছিল না। তো আজকে আমি একদম স্নান দানও যার জন্য করিনি। আর যেহেতু আমাকে সকাল 8:30-এর দিকে দাদাভাইটা ফোনও করলো যে আমি আসবো আজকে ইনস্টলেশন করতে, তো তাই ভাবলাম ওই জায়গাটা তো নোংরা হবেই, তো একেবারে ঘরটার মুছে নিয়ে আমি স্নানে চলে যাব। ঘরটা ঝাড় দিয়ে রেখেছিলাম, মুছিনি যার জন্যে। আর দেখো বেশ ভালো কাচাকুচি হয়েছে, দুটো তার জুড়ে মেলে দিয়েছে। আজকে যখন এই ছাদে মেলতে এসেছিলাম তখন ওই ছাদটাকেও কিন্তু আমি বড্ড মিস করছিলাম। কোথাও কোথাও আমার এই, হয়তো অনেকেই খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠতে পারে, কিন্তু আমি ঠিক কাটিয়ে উঠতে পারি না, আমার একটু টাইম লাগে বটে। এখন বাজে 12টা প্রায়, মানে 12টা বাজে 2-3 মিনিট বাকি, ও জাস্ট এবার জুতোটা পরবে, তো তারপরে বেরোবো ওর সাথে, আমিও যাচ্ছি। তার কারণ একটু ডিম, মুসাম্বি, লেবু আর হচ্ছে আরেকটা কি যেন বললাম গো তোমাকে, পেলে আনবো ডিম, মৌসুমি লেবু, আর একটা কিছু একটা বলেছেন দেখি, যেতে যেতে মনে করব, পেলে নিয়ে চলে আসবো এই আর কি। মানে ডিমটা আনবোই কালকে খাওয়ার জন্যে, আর ফ্রিজ আসতেও আর বেশি দিন বাকি নেই আর কি, তাই জন্যে এইভাবে একটা দুটো দিন চালিয়ে নিচ্ছি। আর এগ্রিমেন্ট পেপার ছাড়া আমার গ্যাসের ওই নবটা ঠিক হচ্ছে না, আর এগ্রিমেন্ট পেপারটা না আঙ্কেল জি কালকেই দিতে আসতো, কিন্তু তার বন্ধুর আবার অ্যাক্সিডেন্ট হয়েছে, তো সেখানে চলে গেছে বলে আসতে পারেনি। এবার সে ভেবেছে আমার আর্জেন্ট গ্যাস ওভেন, মানে গ্যাস সিলিন্ডারটা দরকার, সে বলছে তোমার কি ইন্ডিয়ান, তাহলে আমি দিচ্ছি। আমরা বলছি না না, আমার প্রথম কথা এইচপি, আর দ্বিতীয় কথা আমার গ্যাসের দরকার নেই, আমার রেগুলেটরটা চেঞ্জ করতে হবে। তো তো যাই হোক, আর এবার তাহলে যাই, রোদটা পড়ছে, উঠছে, নামছে, এসবই হচ্ছে আর কি। আর ওর হচ্ছে ফার্স্ট লাস্ট পিক আপ, তো ওই জন্য 12:15-তে গাড়ি দেবে বলেছে, আর এখান থেকে হেঁটে যেতে দেখাচ্ছে 5 মিনিট সময় লাগবে গাড়ি যেখানে দেবে আর কি। আমরা না সব দিকটা ভাবনা চিন্তা করে, আকাশটাকে এত ভালো লাগছে, সব দিকটা ভাবনা চিন্তাই করেছিলাম, মানে শুধু যে বাজার হাট, মাছের দোকান হাতের কাছে থাকবে এরকম ভাবলেই হতো না, আমাদের গাড়িটাও দেখার দরকার ছিল। কারণ ও ওই রোজ অটো ফটো করে, অটোটাও টাইম মতো না পাওয়া গেলে লেট হয়ে যেত, এরকম করে ওকে ওই বাড়ি থেকেও তাড়াতাড়ি বেরোতে হতো। তো এখান থেকে হাঁটা পথে, আর আমিও যাচ্ছি ওর সাথে ওই কারণেই যে একেবারে আমি মৌসুমি লেবু, ডিম এসব নিয়ে ফিরে আসবো। ক্রমে গাড়ি ধরলো এখান থেকে, তো চলো, সামনেই মাই চিকেন অ্যান্ড মোরটাও রয়েছে, আমি একটু দেখি। ও বললো দেখো যদি কাচকি মাছ পাও তো, কারণ বৃহস্পতিবার করেই মাছের গাড়ি আসে মাই চিকেন অ্যান্ড মোরে। আগের দিন যেটাই চলে গেছিলো মোটামুটি বাড়ি থেকে একটু দূর হয়ে গেছিলো, আমরা তাই ভেবেছিলাম যে এত দূর, তো না, এই যে সামনেই। চলো